সকলকে স্বাগত জানাচ্ছি ইউসেপ বাংলাদেশ এবং A2I এর যৌথ উদ্যোগে জাতীয় দক্ষতা বাতায়ন ফেসবুক পেজ থেকে আজকের অনলাইন ক্লাসে। আজ প্লাম্বিং ট্রেডের ক্লাস পরিচালনায় আছি আমি শালমী রিজা বারিকদার, ইনস্ট্রাক্টর ইউসেপ যাত্রাবাড়ি টেকনিক্যাল স্কুল। আমরা সবাই COVID-19 প্রকোপে নিজ নিজ ঘরে অবস্থান করছি। এই পরিস্থিতি থেকে শীঘ্রই পরিত্রাণের জন্য একমাত্র উপায় সামাজিক দূরত্ব বজায় রাখা এবং পরিচ্ছন্ন থাকা, আর এই কারণে আমাদের ঘরে থাকা আবশ্যক। আমরা সকলেই আশা রাখি খুব শীঘ্রই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারব। তার জন্য আমাদের প্রত্যেককেই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সঠিক উপায়ে হাত ধোয়া খুবই জরুরি, আর এগুলো মেনে চললেই আমরা তাড়াতাড়ি এই পরিস্থিতি থেকে মুক্তি পাব। আর এ কারণে আমরা আমাদের শিক্ষার্থীদের কথা চিন্তা করে অনলাইন ক্লাসের আয়োজন করেছি। আজকের ইউনিট অফ কম্পিটেন্সি বা জবের নাম ইনস্টল অফ শাওয়ার রোজ, অর্থাৎ শাওয়ার রোজ স্থাপন করা। আজকের ক্লাস থেকে আমরা জানতে পারব পাইপ কাটা সম্বন্ধে, থ্রেড কাটা সম্বন্ধে, মিক্সার ট্যাপ সম্বন্ধে এবং শাওয়ার রোজ স্থাপন সম্বন্ধে। আমরা জানি যে কোনো কাজ বা জব করতে গেলে প্রথমেই সেই জব বা কাজের উপর ভিত্তি করে নিজেকে সুরক্ষার জন্য কিছু উপকরণ ব্যবহার করতে হয়, আর তাকে বলা হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, সংক্ষেপে আমরা বলি PPE, আর বাংলায় ব্যক্তিগত সুরক্ষা উপকরণ। সেই উপকরণগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথমে আছে অ্যাপ্রন, যা আমাদের পোশাক এবং শরীর সুরক্ষার জন্য ব্যবহার করি। পায়ের সুরক্ষার জন্য সেফটি শু, হাতের সুরক্ষার জন্য হ্যান্ড গ্লাভস, চোখের সুরক্ষার জন্য সেফটি গ্লাসেস, মাথার সুরক্ষার জন্য হেলমেট, উচ্চ শব্দ থেকে রক্ষা পাওয়ার জন্য ইয়ার প্লাগ, ঝুলন্ত এবং সুউচ্চ ভবনে কাজ করার আগে পরে নিতে হয় সেফটি বেল্ট, তারপরে ডাস্ট মাস্ক, অর্থাৎ ধুলো বালি এগুলো থেকে রেহাই পাওয়ার জন্য ডাস্ট মাস্ক ব্যবহার করা হয়। আমরা এখন আমাদের মূল ক্লাসে চলে যাই। আমরা প্রথমেই জেনেছি আজকের ক্লাসের বিষয় শাওয়ার রোজ। তাহলে আমাদের প্রথমে জানতে হবে শাওয়ার রোজ কি। শাওয়ার রোজ সাধারণত গোসল করার কাজে ব্যবহার করা হয়। এর মাধ্যমে পানি ঝর্ণার মতো ছড়িয়ে পড়ে, এটা আরামদায়ক গোসল প্রদান করে। এখন আমরা জেনে নেব শাওয়ার রোজ কত প্রকার হয় সেগুলো। শাওয়ার রোজ সাধারণত দুই প্রকার, প্রথমটি সিলিং শাওয়ার, দ্বিতীয়টি মুভিং শাওয়ার। সিলিং শাওয়ার, যে শাওয়ার রোজ সিলিং বা বাথরুমের ফল সিলিং এর সাথে স্থাপন করা হয় তাকে সিলিং শাওয়ার বলে। মুভিং শাওয়ার, এই শাওয়ার রোজটি সাধারণত বাথরুমের দেয়ালে স্থাপন করা হয় এবং এটিকে মুভ করা যায় বা পছন্দ মতো ঘুরিয়ে ব্যবহার করা যায়, তাই একে মুভিং শাওয়ার বলে। এছাড়াও আমরা আরেকটি শাওয়ার ব্যবহার করে থাকি যাকে টেলিফোন শাওয়ার বলে। চিত্রে আমরা দেখতে পাচ্ছি এই শাওয়ারগুলি বাথটাবের মিক্সচারে বা 2-in-1 বিপ ট্যাপের সাথে ব্যবহার করা হয়। চিত্রে আমরা প্রথমটি 2-in-1 বিপ ট্যাপের সঙ্গে দেখতে পাচ্ছি এবং দ্বিতীয়টি বাথটাব অথবা গরম পানি ঠান্ডা পানির লাইনে শাওয়ার মিক্সার হিসেবেও আমরা ব্যবহার করে থাকি।
এরপর জেনে নেব আমরা যে শাওয়ার ব্যবহার করব বা স্থাপন করব আজকে, সেই শাওয়ারে কিছু ফিটিংস ব্যবহার করা হয়। অর্থাৎ শাওয়ার ফিটিংস কাকে বলে, শাওয়ার রোজ তৈরি করতে যে ধরনের ফিটিংস ব্যবহার করা হয় তাকে শাওয়ার ফিটিং বলে। আমরা কিছু নাম দেখে নিই, সঙ্গে চিত্রগুলোও দেখে নিই। আমরা শাওয়ার ফিটিং হিসাবে কি কি ব্যবহার করছি এখানে, যেমন সকেট, নিপল, এলবো, ইউনিয়ন, ইকুয়েলটি, বিপকক, স্টপকক, মিক্সার ট্যাপ, এগুলো শাওয়ার ফিটিংস হিসেবে আমরা ব্যবহার করে থাকি। এখন আমরা দেখছি শাওয়ার মিক্সার, অর্থাৎ গরম পানি এবং ঠান্ডা পানির লাইনে যে মিক্সার ট্যাপটি ব্যবহার করা হয় সেটিকে বলা হয়েছে শাওয়ার মিক্সার। অর্থাৎ গরম পানি এবং ঠান্ডা পানি দুটো পানিকে একত্রে ব্যবহার করার জন্য শাওয়ার মিক্সার ব্যবহার করা হয়। এখন আমরা দেখছি আজকের যে জবটি আমরা করব সেখানে কি কি ফিটিংসগুলো প্রয়োজন হবে, যেমন কনসিল আর ওপেন স্টপ কক। কনসিল এবং ওপেন স্টপ কক দুই ধরনের স্টপ কক হয়, অর্থাৎ পাইপলাইন দুই ধরনের হয়, একটি কনসিল আর একটি সারফেস। কনসিল লাইন হচ্ছে দেয়ালের ভিতর দিয়ে যে লাইনটি নেওয়া হয় তাকে কনসিল লাইন বলা হচ্ছে, এবং সারফেস লাইন বলা হচ্ছে যেটি দেয়ালের বাইরে থাকে। অর্থাৎ আমরা কনসিল লাইনে যে স্টপ ককটি ব্যবহার করব তাকে কনসিল স্টপ কক বলা হচ্ছে, এবং সারফেস লাইনে যে স্টপ ককটি ব্যবহার করব তাকে বলা হচ্ছে ওপেন স্টপ কক। আরেকটি ব্যবহার করব আমরা শাওয়ার রোজ, এলবো, ইউনিয়ন। ইউনিয়ন আমরা ব্যবহার করি পাইপলাইন ভবিষ্যতে অনেক সময় সমস্যা দেখা দিতে পারে, সেই ক্ষেত্রে মেরামত করার প্রয়োজন হয়। আমরা কিছু কিছু ক্ষেত্রে সকেট ব্যবহার না করে সেই সব জায়গায় ইউনিয়ন ব্যবহার করি, যাতে ভবিষ্যতে সাথে সেই পাইপলাইনটি সহজে আমরা খুলে ব্যবহার করতে পারি। সকেট দৈর্ঘ্য বৃদ্ধি করার জন্য পাইপলাইনের বিপকক, পানিটাকে ধরার জন্য যে কোনো পাত্রে ধরার জন্য আমরা বিপকক ব্যবহার করি। মিক্সার ট্যাপ, যার সাহায্যে আমরা গরম পানি এবং ঠান্ডা পানির প্রবাহ পাবো। ইকোয়েলটি, আমরা বিপ ট্যাপ যখন স্থাপন করব পাইপলাইনে ইকোয়েলটি ব্যবহার করতে হবে। এখন আমরা দেখব শাওয়ার স্থাপন করতে গেলে কি কি টুলস এবং ইকুইপমেন্ট প্রয়োজন হবে। আমাদের মাপঝোপ অবশ্যই নিতে হবে, আমরা যে পাইপ নিব সেই পাইপগুলোর অবশ্যই মাপ আছে, সেই মাপগুলো নেওয়ার জন্য আমাদের মেজারিং টেপ লাগবে। তাছাড়াও আমরা শাওয়ারটা যখন স্থাপন করব দেয়ালে লেআউট করার জন্য আমাদের মেজারিং টেপ দরকার হবে। মার্কিং চক, আমরা যখন লেআউট নিব তখন দেয়ালে দাগ দেওয়ার জন্য পাইপ সাইজ অনুযায়ী কাটার আগে আমরা দাগ দেওয়ার জন্য মার্কিং চক ব্যবহার করব, এবং পাইপটিকে কাটার জন্য পাইপ কাটার এবং হ্যাকস যে কোনো একটি আমরা ব্যবহার করব। ফ্ল্যাট ফাইল, পাইপগুলো কাটার পরে পাইপের কাটা অংশে যে ধারালো জায়গাটি থাকবে তাকে মসৃণ করার জন্য আমাদের ফাইল ব্যবহার করতে হবে। হ্যামার এবং চিজেল, গ্রুপ কাটার পরে বাড়তি যে দেয়ালের ইটের বা গাঁথুনির অংশ থাকবে সেগুলো কাটার জন্য আমাদের চিজেল এবং হ্যামার লাগবে। ব্লোয়ার লাগবে, যেহেতু আমরা গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাজ করব অনেক ধুলোবালি হবে, সেজন্য ব্লোয়ার মেশিন দরকার হবে ধুলোবালিগুলো পরিষ্কার করার জন্য। পাইপ ট্রেন্স, পাইপকে লাগানোর জন্য, শক্ত করে লাগানোর জন্য পাইপ ট্রেন্স প্রয়োজন হবে। তাছাড়া আছে পাইপ ভাইস, পাইপ ভাইস পাইপকে কাটার জন্য, পাইপের থ্রেড কাটার জন্য, পাইপকে জয়েন্ট দেওয়ার জন্য পাইপ ভাইস প্রয়োজন হবে। গ্রাইন্ডিং মেশিন প্রয়োজন হবে, আমরা দেয়ালে যখন গ্রুপ কাটবো গ্রুপ কাটার জন্য গ্রাইন্ডিং মেশিন আমাদের দরকার হবে। তারপর আছে ট্রাওয়েল, যেটাকে বাংলায় বলে কুর্নি, অর্থাৎ আমরা দেয়াল কেটে যে পাইপলাইনটি স্থাপন করব, অর্থাৎ শাওয়ার হোসটি স্থাপন করব, সেই দেয়ালটিকে প্লাস্টার করে দিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের এই যন্ত্রটি লাগবে, যেটাকে আমরা বাংলায় বলি কুর্নি। অ্যাডজাস্টেবল রেঞ্জ,
শাওয়ার রোস্টটি যখন আমরা শাওয়ার লাইনে স্থাপন করব, শাওয়ার রোস্টটিকে টাইট দেওয়ার জন্য অ্যাডজাস্টেবল রেঞ্চ দরকার হবে। ডাইস্টক পাইপের গায়ে থ্রেড কাটার জন্য আমরা ডাইস্টকটি ব্যবহার করব। এরপর আমরা এই কাজটি করতে গেলে, শাওয়ার হোসটি স্থাপন করতে গেলে কি কি ম্যাটেরিয়ালস লাগবে, প্রথমেই লাগবে জিআই পাইপ। আমরা যে লাইনটি নেব সেটি 1/2 ইঞ্চি লাইন হবে। তারপর ওয়েস্ট লাইনের জন্য পিভিসি পাইপ, সিমেন্ট এবং বালি, প্লাস্টারের জন্য লাগবে, এবং পাইপের থ্রেড যেখানে আমরা ফিটিংস জয়েন্ট দেবো সেখানে থ্রেড ট্যাপ দরকার হবে, এবং মার্ক দেওয়ার জন্য চক প্রয়োজন হবে। এখন আমরা জেনে নেই শাওয়ারের উচ্চতা। শাওয়ারের সঙ্গে স্টপ কক এবং ওয়াশিং ট্যাপ, এই দুটি ফিটিংসও থাকবে। শাওয়ার রোজের উচ্চতা ফ্লোর থেকে 2000 মিলিমিটার বা 6 ফুট 8 ইঞ্চি। শাওয়ার রোজ 6 ফুট 6 ইঞ্চি থেকে 6 ফুট 8 ইঞ্চির মধ্যে হয়ে থাকে, অথবা ফল সিলিং থেকে 6 ইঞ্চি নিচে থাকে। তারপর আছে স্টপ কক, এর উচ্চতা 1350 মিলিমিটার বা 4 ফুট 6 ইঞ্চি। ওয়াশিং ট্যাপ, এর উচ্চতা 800 মিলিমিটার বা 2 ফুট 8 ইঞ্চি। এখন আমরা এই শাওয়ার হোসটির চিত্রটি দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি বিপ ট্যাপ কত আছে, 2 ফুট 8 ইঞ্চি। তারপরে আছে স্টপ কক 1350 মিলিমিটার অথবা 4 ফুট 6 ইঞ্চি। শাওয়ারের উচ্চতাটা আছে ফ্লোর থেকে 6 ফুট 8 ইঞ্চি। আমরা এই মাপটি পরবর্তী চিত্রে বিস্তারিত দেখব। তার আগে আমাদের আরো কিছু জিনিস জেনে নিতে হবে, তা হচ্ছে আমরা যে পাইপগুলো নেব, পাইপগুলোর সঙ্গে অনেক ফিটিংস সংযোগ দিব। ফিটিংস সংযোগ দিলে পাইপের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। এখন আমাদের জেনে নিতে হবে কত ইঞ্চি ডায়া পাইপে, কত পাইপের সাথে ফিটিং সংযোগ দিলে কতখানি পাইপ বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ আমাদের কতটুকু পাইপ বাদ দিতে হবে ওই ফিটিংস এর জন্য। তাহলে আমরা দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি পাইপের সাইজ, এখানে আমি টিপিআই দিয়েছি, গত ক্লাসগুলোর টিপিআই সম্বন্ধে আমরা আলোচনা করেছি। এখানে আছে ডিডাকশন পাইপ, অর্থাৎ 1/2 ইঞ্চি ডায়া পাইপে প্রতি ইঞ্চি প্রতিটি ফিটিংস এর জন্য আমরা কত মিলিমিটার বাদ দিব। আমরা যেহেতু 1/2 ইঞ্চি পাইপ দিয়ে কাজ করব, জিআই পাইপ দিয়ে, এখানে আমরা প্রতিটি ফিটিংস এর জন্য 13 মিলিমিটার পাইপ বাদ দিব। তারপর আছে 3/4, এর জন্য আমরা 15 মিলিমিটার বাদ দিব প্রত্যেকটি ফিটিংস ব্যবহারের জন্য। 1 ইঞ্চির জন্য 17 মিলিমিটার, 1 ইঞ্চির জন্য 17 মিলিমিটার, 1.5 ইঞ্চির জন্য 19 মিলিমিটার, 2 ইঞ্চির জন্য 21 মিলিমিটার। এবার আমরা চিত্র থেকে আবার দেখে নেই আমরা কিভাবে মাপগুলি নিব। আমরা পূর্ববর্তী ক্লাসে পরিমাপ সম্বন্ধে শিখেছিলাম, নিশ্চয়ই আপনারা সেই পরিমাপগুলি বাসায় অনুশীলন করেছেন। আজ আমাদের এই ক্লাসে পরিমাপগুলি প্রয়োজন হবে। আসুন আমরা চিত্র থেকে দেখে নেই কিভাবে মাপগুলি নিব। চিত্রটি লক্ষ্য করুন, প্রথমেই আমরা বিপ ট্যাপের মাপটা বুঝে নেই। এটি হচ্ছে ফ্লোর, ফ্লোর থেকে পাইপটির উচ্চতাটা আমরা বাদ দিব 1 ফুট, অর্থাৎ 12 ইঞ্চি বাদ দিব। আমাদের ফ্লোর থেকে বিপ ট্যাপের উচ্চতাটা আছে কত, 2 ফুট 8 ইঞ্চি। আমরা যদি 1 ফুট বাদ দেই তাহলে থাকছে 2 ফুট 8 ইঞ্চি, মানে 32 ইঞ্চি। তাহলে আমাদের এখান থেকে 1 ফুট বাদ দিলে থাকবে 1 ফুট 8 ইঞ্চি। আর আমরা প্রথমেই দেখে নিলাম যে আমাদের প্রতি ফিটিংস এর জন্য কতটুকু বাদ দিতে হবে পাইপ, অর্থাৎ এখানে একটি এলবো আছে, এখানে একটি ইকুয়ালিটি আছে। আমরা তাহলে এলবোর সম্পূর্ণ মাপটি ধরবো। আমাদের 1/2 ইঞ্চির জন্য প্রতি ফিটিংস এর জন্য বাদ দিলাম আমরা কত, 13 মিলিমিটার। আর যেহেতু এটা সেন্টার বরাবর আছে মাপটি, সেহেতু আমরা এই ফিটিংস এর অর্ধেক মাপ ধরে নেব, অর্থাৎ 13-এর অর্ধেক হচ্ছে 6.5, আমরা 6 ধরে নিলাম।
তাহলে আমাদের টোটাল মাপ আসলো 19 মিলিমিটার, অর্থাৎ 1 ফুট 8 ইঞ্চি থেকে আমাদের 19 মিলিমিটার বাদ দিতে হবে। তারপর আছে স্টপ কক। ফ্লোর থেকে স্টপ ককের উচ্চতা আছে কত? 4 ফুট 6 ইঞ্চি, অর্থাৎ 54 ইঞ্চি। এই 54 ইঞ্চি থেকে, এই 54 ইঞ্চি থেকে বিপ ট্যাপের উচ্চতাটাই বাদ দিলে থাকবে হচ্ছে 22 ইঞ্চি, অর্থাৎ আমরা যে পাইপটি কাটব এই পাইপটি কাটব হচ্ছে 22 ইঞ্চি। 22 ইঞ্চি কাটার আগে আরেকটু আমাদের মাপ বুঝে নিতে হবে, সেটুকু হচ্ছে ফিটিংস এর জন্য আমাদের কতটুকু বাদ যাবে। এই 22 ইঞ্চির থেকে আমাদের কতটুকু পাইপ বাদ দিতে হবে? এখানে আমাদের আছে এই ইকুয়ালিটির জন্য 6 মিলিমিটার, এবং স্টপ কক ফিটিংসটি সাইজে অনেক বড় হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা এটিকে 25 মিলিমিটার ধরে নেব। পাইপ থেকে 25 মিলিমিটার বাদ যাবে, অর্থাৎ এর অর্ধেক যদি ধরি আমরা, তাহলে ধরে নিলাম 12 মিলিমিটার। তাহলে 6 আর 12 বাদ দিয়ে হচ্ছে 18, যোগ হচ্ছে 18, অর্থাৎ আমরা 22 ইঞ্চি থেকে 18 মিলিমিটার বাদ দিয়ে পাইপটুকু কেটে নেব। এখন হচ্ছে শাওয়ার রোজ। তাহলে আমরা এই পাইপের মাপটুকু পেয়ে গেলাম, এই পাইপের মাপটুকু পেয়ে গেলাম। এবার আমরা এই পাইপটুকুর মাপটা দেখে নেব। আমাদের এখানে শাওয়ারের উচ্চতাটি আছে 6 ফুট 8 ইঞ্চি, অর্থাৎ 80 ইঞ্চি। এর থেকে আমরা বাদ দেই, এটা ছিল 54 ইঞ্চি। 80 থেকে 54 বাদ দিলে থাকছে 26 ইঞ্চি, মানে 1 ফুট 2 ইঞ্চি। এখন আমাদের বাদ দিতে হবে 1 ফুট 2 ইঞ্চি থেকে এদিকে 12 মিলিমিটার, এদিকে 13 মিলিমিটার, টোটাল 25 মিলিমিটার বাদ দিতে হবে 26 মিলিমিটার থেকে, সরি, 26 ইঞ্চি থেকে 25 মিলিমিটার বাদ দিয়ে এই পাইপটুকু কাটতে হবে। তাহলে আমরা প্রত্যেকটি পাইপের খণ্ডর মাপ আমরা পেয়ে গেলাম। আমরা নিশ্চয়ই বুঝেছি। যেহেতু আমরা পাইপগুলোর সাইজ বুঝে নিয়েছি, এখন আমরা সেই অনুযায়ী পাইপে দাগ করব, দাগ দিয়ে নেব। তারপর সেই দাগ অনুযায়ী আমরা পাইপ কাটারের সাহায্যে কেটে নিব প্রতিটি খণ্ড। আমরা পাইপ কাটার সাহায্যে কিভাবে পাইপ কাটবো সেই বিষয়ে গত ক্লাসগুলোয় আমরা সম্পূর্ণ আলোচনা করেছি। পাইপগুলো কাটা হয়ে গেলে আমরা সঠিক উপায়ে ডাইস্টকের সাহায্যে সবগুলো পাইপে থ্রেড কেটে নেব। থ্রেড কাটা বিষয়েও আমরা গত ক্লাসগুলোতে শিখে নিয়েছি। এরপর আমরা প্রতিটি থ্রেডে থ্রেড ট্যাপ পেঁচিয়ে নেব। এখানে আমরা থ্রেড ট্যাপের চিত্রটি দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের থ্রেড ট্যাপটি পেঁচাতে হবে ক্লকওয়াইজ, অর্থাৎ থ্রেড ট্যাপটি ঘুরাতে হবে নিজের দিক থেকে নিয়ে সামনের দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে হবে থ্রেড ট্যাপ পেঁচানো, এবং থ্রেড ট্যাপটি পেঁচাতে হবে থ্রেডের প্রথম যেখান থেকে শুরু হয়েছে, থ্রেডটি যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে থ্রেড ট্যাপটি পেঁচানো শুরু করতে হবে। এরপর প্রত্যেকটি পাইপে থ্রেড ট্যাপ পেঁচানো হয়ে গেলে আমরা প্রত্যেকটি পাইপ রেঞ্জের সাহায্যে শক্ত করে টাইট দিয়ে নেব। এরপর আমরা দেখি যে দেয়ালটিতে আমরা শাওয়ারটি স্থাপন করব সেই দেয়ালে আমরা লেআউট দিয়ে নেব, অর্থাৎ আমরা যে কাজটি করব সেই কাজটি করার আগে সেই দেয়ালে দাগ দেওয়ার যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটিকে বলা হয়েছে লেআউট। আমরা ড্রয়িং অনুযায়ী সেই লেআউটটি দিয়ে নেব, দেয়ালে লেআউট দিয়ে নেব। আমরা যেহেতু 1/2 ইঞ্চি ডায়া পাইপের নিয়েছি এখানে শাওয়ারের জন্য, সেহেতু লেআউটের প্রস্থটি হবে 3/4 ইঞ্চি। এর থেকে বেশি নিলে পরবর্তীতে আমাদের কাজের সমস্যা হবে পাইপলাইনটি সংযোগ দেওয়ার জন্য।
এরপর আমরা লেআউট বরাবর গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে কেটে নেব এবং তারপরে চিজেলের সাহায্যে বাড়তি অংশ কেটে ফেলে গ্রুভ কেটে নেব। আমরা যেহেতু 1/2 ইঞ্চি পাইপ নিয়েছি তাই গ্রুভের গভীরতা 1 ইঞ্চির বেশি হবে না। এরপর আমরা শাওয়ার রোজের যে অংশে থ্রেড আছে সেই পাশে থ্রেড ট্যাপ পেঁচিয়ে নেব। এরপর গ্রুভ কাটা দেয়ালে শাওয়ারটি স্থাপন করে শাওয়ার রোজটি সংযোগ করে দেব এবং সিমেন্ট বালুর সাহায্যে প্লাস্টার করে দিব। এখন আমরা সম্পূর্ণ কাজটি দেখতে পাচ্ছি। এই কাজটি করতে গেলে যে সকল মালামাল আমাদের লাগবে তার একটি মূল্য তালিকা দেখতে পাচ্ছি। এই তালিকাটি দেওয়ার কারণ আমরা প্লাম্বিং কাজ করতে গেলে কোন কাজের ক্ষেত্রে কত টাকা এবং কি পরিমাণ মালামাল প্রয়োজন হবে তার হিসাব করার প্রয়োজন হবে, অর্থাৎ কিছু এস্টিমেট আমাদের জানা থাকা প্রয়োজন। এস্টিমেট হচ্ছে কোনো কাজ করার পূর্বে যে আনুমানিক হিসাব করা হয় তাকে বুঝায়, আর এই জন্য সব মালামালের চলতি বাজার দর আমাদের জানতে হবে, কারণ এস্টিমেট করতে হলে আমাদের এটা জানা প্রয়োজন। আর এস্টিমেট যখন আমরা করব খেয়াল রাখতে হবে দাম যেন বাজারের দর থেকে খুব বেশি এবং কম না হয়। এখন আমরা চিত্রে দেখতে পাচ্ছি আনুমানিক একটা হিসাব, যেমন এলবোর দাম দেওয়া আছে 35 টাকা 1/2 ইঞ্চি এবং নিপল 1/2 ইঞ্চির জন্য 35 টাকা ধরা হয়েছে, ইউনিয়ন 1/2 ইঞ্চি প্রতিটি পিচের দাম ধরা হয়েছে 50 টাকা, সকেট 1/2 ইঞ্চি প্রতিটির মূল্য 35 টাকা, স্টপ কক 1/2 ইঞ্চি স্টপ ককের জন্য প্রতিটির দাম ধরা হয়েছে, একটির জন্য ধরা হয়েছে 400 টাকা, বিপ কক একটির দাম 300 টাকা, 1/2 ইঞ্চি পাইপ জিআই পাইপ প্রতি ফিটের দাম হচ্ছে 60 টাকা, শাওয়ার রোজ একটির দাম 500 টাকা ইকুয়ালটি 50 টাকা, মিক্সচার ট্যাপ একটির দাম 3000 টাকা এবং প্লাম্বার চার্জ 2000 টাকা। আমরা এখন পরবর্তী স্লাইডে দেখব আমরা কিভাবে এস্টিমেট করব। প্রথমে আছে জিআই পাইপ, 1/2 ইঞ্চি জিআই পাইপ। এখানে আমরা কাজ করতে গেলে আমাদের জিআই পাইপ লাগবে হচ্ছে, প্রথমে আগে আমরা ছকটি দেখে নিই। প্রথমে আছে ক্রমিক নং, বিবরণ, একক, পরিমাণ, একক মূল্য, মোট মূল্য। জিআই পাইপ আমরা এখানে ব্যবহার করেছি 1/2 ইঞ্চি ডায়া পাইপ এবং প্রয়োজন হচ্ছে আমাদের 7 ফিট। আমরা প্রথমেই জেনে নিয়েছি প্রতিটি ফিটের দাম হচ্ছে 60 টাকা, তাহলে 7 ফিটের দাম হচ্ছে 200 420 টাকা। এলবো 1/2 ইঞ্চি এলবো 2 পিস লাগবে আমাদের, প্রতি পিচের দাম হচ্ছে 35 টাকা, দুটির দাম 70 টাকা। নিপল 1/2 ইঞ্চি 2 পিস লাগবে আমাদের, প্রতি পিচের দাম হচ্ছে 35 টাকা, তাহলে 2 পিচের দাম হচ্ছে 70 টাকা। ইউনিয়ন লাগবে আমাদের 1 পিস, প্রতি পিচের দাম 50 টাকা, একটি যেহেতু তার জন্য আমাদের একটির দামই হচ্ছে 50 টাকা। সকেট 2টি লাগবে আমাদের, সেই জন্য আমরা 35 টাকা একটির দাম ধরে নিয়েছি, দুটির দাম 70 টাকা। স্টপ কক প্রয়োজন হবে আমাদের 1 পিস, দাম 400 টাকা, টোটাল দাম 400 টাকা। বিপ কক দরকার হবে আমাদের একটির দাম 300 টাকা, টোটাল দাম 300 টাকা। শাওয়ার রোজ একটি 1 পিস লাগবে আমাদের, 1 পিসের দাম 500 টাকা, ইকুয়ালটি 1 পিস প্রয়োজন হবে আমাদের, দাম হচ্ছে 50 টাকা। এখানে আমাদের মিক্সার ট্যাপ লাগছে একটি, মিক্সার ট্যাপ একটি লাগছে, একটির দাম 3000 টাকা, তাহলে টোটাল মূল্য হচ্ছে 3000 টাকা।
তারপর থ্রেড টেপ আমাদের এখানে আমরা ধরে নিয়েছি 3 পিস লাগবে, 3 পিস লাগবে। 3 পিসের দাম হচ্ছে, প্রতি পিসের দাম 30 টাকা ধরে নিয়েছি আমরা, তাহলে 3 পিসের দাম 90 টাকা। সিমেন্ট আমরা আনুমানিকভাবে ধরে নিয়েছি 200 টাকা, এবং বালু আনুমানিক 100 টাকা, এবং অন্যান্য খরচ বাবদ আমরা ধরে রেখেছি 100 টাকা, কারণ আমাদের কখনো হঠাৎ কিছু প্রয়োজন হয়ে যেতে পারে, যেটা আমাদের বাজেটের মধ্যে যদি না থাকে পরবর্তীতে আমাদের সমস্যা হয়ে যেতে পারে, তাই আমরা অন্যান্য 100 টাকা ধরে নিয়েছি। আমাদের টোটাল মূল্য হলো 2720 টাকা, এবং এখন আমাদের ধরতে হবে প্লাম্বার চার্জ, অর্থাৎ এই কাজটি যে করবে তার একটি চার্জ আছে। চার্জটা আমরা ধরে নিলাম শাওয়ার হোসটি স্থাপন করতে একজন প্লাম্বার 2000 টাকা নিবে, তাহলে মোট মূল্য হচ্ছে আমাদের কত পেলাম আমরা 4720 টাকা, অর্থাৎ এই শাওয়ার হোসটি আমাদের স্থাপন করতে 4720 টাকা খরচ হবে। আশা করছি ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন, ভবিষ্যতে আপনাদের এটি কাজে লাগবে আশা করি। আজকের আমরা এই ক্লাস থেকে কি কি জানতে পারলাম, আমরা পিপিই সম্বন্ধে জানতে পারলাম, পাইপ কাটিং সম্বন্ধে জানতে পারলাম, থ্রেড কাটিং সম্বন্ধে জানতে পারলাম, মিক্সচার ট্যাপ সম্বন্ধে জানতে পারলাম, এস্টিমেট জানতে পারলাম, এবং একটি শাওয়ার রোজ স্থাপন করতে শিখলাম। আর আমরা জানি যে কোনো কাজ করার পরে যে ইকুইপমেন্ট টুলস আমরা ব্যবহার করলাম সেগুলো কাজ শেষে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, তারপরে কাজ শেষে যে সব ওয়েস্টেজ হয় সেগুলো একটি নির্দিষ্ট জায়গায় রাখতে হয়, তারপরে যে এরিয়াটায় আমরা কাজ করলাম ওয়ার্কিং প্লেসটি আমাদের সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, এবং যে টুলস ইকুইপমেন্ট আমরা ব্যবহার করলাম সেগুলো যথাযথ জায়গায় রাখতে হবে। যদি ব্যবহার করার পরে স্টোরেজ করার আগে মনে হয় যে কোনোটিতে তেল দিতে হবে, তাহলে তেল বা মোবিল দিয়ে সেটি রেখে দিতে হবে। আজকের ক্লাস নিশ্চয়ই আপনাদের উপকারে আসবে। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।